করোনা পরিস্থিতির সঙ্গে দোসর আমফান দুর্যোগ দুই বিপর্যয় মোকাবিলা করছে বাংলা এই অবস্থায় পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে বাংলার প্রাপ্য টাকা দিল কেন্দ্র বাংলাকে প্রাপ্য প্রায় চারশো কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইট করে জানিয়েছেন দেশের চোদ্দোটি রাজ্যের কেন্দ্র ছ টাকা করে বরাদ্দ করেছে তার মধ্যে বাংলার জন্য বরাদ্দ চারশো কোটি টাকা পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে এই টাকা দেওয়া হচ্ছে উল্লেখ্য করোনা পরিস্থিতি এবং লকডাউনের জেরে রাজ্যগুলির আয় তলানিতে এসে ঠেকেছে সরকারি কোষাগার প্রায় শূন্য করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি রাজ্যেরই স্বাস্থ্য খাতে কয়েক গুণ বেড়ে গিয়েছে শিল্প কলকারখানা বন্ধ থাকায় রাজস্ব আদায়ও প্রায় বন্ধ আরও জটিল পরিস্থিতি বাংলায় করোনার সঙ্গে দোষড় হয়েছিল ঘূর্ণিঝড় আমফান আমফানের তাণ্ডবে রাজ্যের একাধিক জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে এক হাজার কোটি টাকা আর্থিক সাহায্য করে কিন্তু সেটা যথেষ্ট নয় বলে জানিয়েছে রাজ্য